সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ আয়োজন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেপ, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মাহে রমজানের এই বরকতময় সময়ে রাব্বুল আলামিনের মেহরবানিতে আমরা সিয়াম সাধনা করে আসছি। প্রিয় দর্শক, আমরা জানি যে এই ইবাদতের মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে, বিদায়ের সুর বেজে উঠেছে। ঠিক এমনি করে আমরা মাহে রমজানের সূচনাতে শুরু করেছিলাম আপনাদের জন্য, আমাদের সকলের জন্য একটি আয়োজন, এই মহাজ্ঞানের আয়োজন আলোকিত জ্ঞানী। দর্শক, আমাদের আজকের এই আয়োজনের মধ্যেও বিদায়ের সুর বেজে উঠেছে। আজকের এই সমাপনী আয়োজনে, পুরস্কার বিতরণের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। এবং মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, আমাদের সামনে যাদেরকে দেখতে পাচ্ছি, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো কাজের সূচনাতে কোরআনে করিমের তিলাওয়াত দিয়ে শুরু করতে হবে। আর তাই আমরা এখন কোরআনে পাকের তিলাওয়াত শুনব। আর এই তিলাওয়াত পরিবেশন করার জন্য যিনি আসছেন, হযরত হাফিজজি হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, আমার প্রাণপ্রিয় ওস্তাদ হযরত হাফিজ মাওলানা কারি শাহ আতাউল্লাহ ইবনে হাফিজজি হুজুর। আমি আমার ওস্তাদকে কষ্ট করে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا صدق الله العظيم.
আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রিয় দর্শক, আমরা কোরআনে করিম থেকে তিলাওয়াত শুনলাম, অত্যন্ত সুললিত কোরআনে করিমের তিলাওয়াত। আমরা মুগ্ধ হয়েছি, প্রাণবন্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ দু বছর ধরে আমরা স্বপ্ন দেখছিলাম যে কী করে আমরা একটা চমৎকার কাজ করতে পারি যেটা ইসলামিক বিনোদন হবে, পাশাপাশি আমরা কিছু শিখতে পারব। অবশেষে ছ মাস আগে আমরা রব্বুল আলামিনের উপর ভরসা করে ঝাঁপ দিলাম সমুদ্রে। শুরু হয়ে গেল একটি কাজ, আলোকিত জ্ঞানীর কাজ। আর সেখানে অনেকেই আমাদের মাঝে এসেছেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য আলোকিত জ্ঞানীর মঞ্চকে, যিনি নেপথ্য থেকে আলোকিত করেছেন, যিনি ডিরেকশন দিয়েছেন এবং যিনি রাহবার মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক, আমার ভাই মোহতারাম মোহাম্মদ ইকবাল। আসছেন মোহাম্মদ ইকবাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, অনেকেই আমাকে বলেছেন যে ভাই আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটা কাজ আপনারা করেছেন, আল্লাহর শুকর। তো সবাই এই কথা বলার পাশাপাশি এটাও বলেছেন যে আসলে মোহাম্মদ ইকবাল ভাই কে, পরিচালনায় আমরা নাম দেখতে পাই। প্রিয় দর্শক, আজকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইকবালকে। আমরা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা খায়র দান করুন, আমিন। আমি আপনাকে স্বাগত বক্তব্য রাখার আমন্ত্রণ জানিয়েছি, প্লিজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক বিজ্ঞ ব্যক্তিত্ব উপস্থিত আছেন। আমি আপনাদের সকলকে এবং আমাদের অগণিত দর্শক শ্রোতাদের সবাইকে রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই অনেক অনেক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় সুধী এবং সম্মানিত দর্শক, আপনাদের ভালোবাসায় এবং উৎসাহ অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটিকে এ পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, এজন্য আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু কায় মনোবাক্যে এই প্রার্থনাই করব, আপনাদের এই সহযোগিতাটুকু যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, ইবাদত হিসেবে কবুল করে নেন, আমিন। আপনাদের এই সহযোগিতাটুকু না থাকলে আমরা এই অনুষ্ঠানটিকে এই সমাপনী পর্ব পর্যন্ত নিয়ে আসতে পারতাম না। আমি বিশেষত কৃতজ্ঞতা জানাতে চাই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ব্লু ক্রাশ লেমনেড, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ, ইউসিসি গ্রুপ এডুকেশনাল পার্টনার হিসেবে রয়েছেন, তারপরে আছেন রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, শরীফ থ্রেড টেব এবং মসজিদ কাউন্সিল। আপনাদের প্রত্যেকের কাছে রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থাকলো। আপনারা দোয়া করবেন আমরা ভবিষ্যতে যেন এই অনুষ্ঠানটি সহ আরও এরকম ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন এবং আপনাদের ভালোবাসাও যেন আমরা সাথে পাই। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন আলোকিত জ্ঞানী এই অনুষ্ঠানটি সিয়াম সাধনার মাস, মাহে রমজানের এই প্রত্যেক দিন মাগরিবের আজানের পূর্ববর্তী সময়ে আপনাদের প্রভূত সাড়া পেয়েছি আমরা। আপনাদের কাছে আমরা ঋণী থাকলাম, আপনাদের ভালোবাসা আমাদের পাথেয়। আমি সব শেষে আবারও আপনাদের সকলকে রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষভাবে শেষ অংশে বলতে চাই চ্যানেল নাইনের কথা। তারা আমাদের উপর আস্থা রেখেছেন, আমাদেরকে বিশ্বাস করেছেন, এজন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকলাম। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই চ্যানেল নাইনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান সাহেবকে, তার সহযোগিতার জন্য, আন্তরিক সহযোগিতার জন্য। ক্যামেরা, লাইটস এবং আনুষাঙ্গিক সকল শাখায় যে সকল ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা ঋণী থাকলাম। এবং আজকে আমরা এই অনুষ্ঠানটি যে সফলভাবে পরিসমাপ্ত করতে পারছি, এর পুরো কৃতিত্ব কিন্তু তাদেরই। আমরা মহান রবের কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলের এই কাজটুকুকে কবুল করে নেন, আমিন। আমি আর আমার কথা বাড়াবো না, আপনারা আমাদের আজকের এই আয়োজন উপভোগ করবেন এবং
আপনাদের চূড়ান্ত ভালোবাসায় আমরা ধন্য হব এই প্রত্যাশায় বিদায় নেবার আগে আপনাদের সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ রাহবার মাল্টিমিডিয়ার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইকবালের কাছ থেকে আমরা স্বাগত বক্তব্য শুনলাম আসলে আমাদের ভেতরে একটা বিদায়ের সুর বেজে উঠেছে এবং দীর্ঘ এক মাস আমরা আপনাদের সাথে ছিলাম আজকে আলোকিত জ্ঞানী 2015-র এই মঞ্চ আজকে সমাপ্তি ঘোষণা করছে এই জন্য আমাদের ভেতরেও কিছুটা কষ্ট আবার কিছুটা আশা ভবিষ্যতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই জন্য বেদনা আর সুখ নিয়েই আমরা আছি সম্মানিত প্রিয় দর্শক আজকের পর্বেই আমরা জেনে যাব আলোকিত জ্ঞানী 2015-র মধ্যে কে হতে যাচ্ছে প্রথম কোন বন্ধু হতে যাচ্ছে দ্বিতীয় আর কে হতে যাচ্ছেন তৃতীয় আমাদের এই বন্ধুদের বিষয়ে আমরা কিভাবে তাদেরকে পেলাম চলুন না একটু ফিরে দেখি রিফ্লেকশন অব ট্রু কালচার এই স্লোগান নিয়ে 2008 সালের শুরুর দিকে প্রতিষ্ঠার পর থেকেই রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড সুস্থ সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে অদ্যাবধি দেশের বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে রকমারি অনুষ্ঠান প্রচার করে আসছে দীন ইসলামের সামগ্রিক দিক নিয়ে জ্ঞানচর্চামূলক মানসম্মত অনুষ্ঠানের প্রতি দর্শকদের ব্যাপক চাহিদার কথা বিবেচনায় রেখে রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড এবার হাত দেয় এক দুঃসাহসিক কাজে আর তা হল বাংলাদেশের ইতিহাসে বৃহৎ পরিসরে আয়োজিত ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানী 2015 প্রযুক্তির স্মার্ট ও আধুনিক ব্যবহারের মাধ্যমে আলোকিত জ্ঞানী এই মেগা রিয়েলিটি শোটির সকল দিক ও বিভাগকে আকর্ষণীয় করে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে ভবিষ্যতে এই প্রচেষ্টা আরও জোরদার হবে ইনশাআল্লাহ প্রথম ধাপে আপনার জন্য থাকবে তিনটি প্রশ্ন জুল হুলাইফা আপনার উত্তরটি সঠিক হয়নি কিছু কিছু প্রশ্নের উত্তর আমার জানা আছে আর এই প্রশ্নের উত্তরের পাশাপাশি অবশ্যই অনেক কিছু শিখছি এবং যেটা কিছুটা স্মৃতি রোমন্থনও হচ্ছে যে আপনারা বিভিন্ন ভিডিও ক্লিপস দেখিয়েছেন এগুলিতে আমিও এইসব কিছু কিছু জায়গায় গিয়েছি আমি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা নেওয়া হোক আপনি যা বলেছেন সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলোকিত জ্ঞানী অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র রমজান শুরুর 3 মাস পূর্ব থেকে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে 18 বছরের বেশি বিভিন্ন বয়স শ্রেণী পেশার কয়েক হাজার পুরুষ প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন প্রথমে সারা দেশ থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে 100 জনকে বাছাই করা হয় প্রাথমিক বাছাইয়ের প্রথম পর্বে সারা দেশ থেকে নির্বাচিত সেরা 100 জন পরবর্তীতে ঢাকায় দ্বিতীয়বারের মতো লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হন 2 ধাপের যাচাই বাছাই শেষে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয় সেরা 30 প্রতিযোগীকে চূড়ান্তভাবে বাছাইকৃত সেরা 30 প্রতিযোগীকে নিয়ে শুরু হয় আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব দলীয় ও একক এই 2 আঙ্গিকের সমন্বয়ে সাজানো বিভিন্ন ধাপের কঠিন প্রতিযোগিতার মাধ্যমে ধারাবাহিকভাবে বেরিয়ে এসেছে সেরা 9, সেরা 7 এবং অবশেষে সেরা 4। আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ এবং আমাদের সামনে যারা আছেন আপনারা বুঝতে পেরেছেন যে এ পর্যন্ত আসতে আমরা কখন থেকে সূচনা করেছিলাম এবং কিভাবে এসেছি এ পর্যন্ত আর সব কিছু হয়েছে রব্বুল আলামিনের মেহেরবানিতে আবারও রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্কের সমাপনী আয়োজন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সময় হয়েছে একটা বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন